Welcome to my channel, Shwan Blog. তোমাদের স্বাগত তো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর কচু শাক নারকেল দিয়ে আর ঝিঙে পোস্ত তো দেখো আমি কিভাবে রান্না করি তো আমার পাশে থেকো তো এই যে আমার কচু শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এই যে আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে আমি ঝরাতে দিয়েছি জলটা তো দেখো এবার কি কি করি তো এই যে ঝিঙে পোস্ত হয়ে গেছে ঝিঙে পোস্তটা আর একটু টানলেই নামাবো আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে আমার ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে তো আমি পুরোটা দেখাতে পারলাম না ওইদিকে একটু কাট ছিল দেখে আমি পুরো ভিডিওটা আনতে পারলাম না তোমাদের সামনে ঝিঙে পোস্তটা আমি কিভাবে করলাম তো প্রথমে ঝিঙাটা ভেজে নিয়েছিলাম একটু ঝিঙে আলু দিয়ে তারপরে টমেটো আর সরষে একটু আর পোস্তটা একটু বেশি পরিমাণে তো কটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে নামিয়ে একটু জলটা কমলো কমে নিয়ে আমি নামিয়ে দিলাম তো তোমরা এরমভাবে করতে পারো আর আমি পুরো ভিডিওটা তোমাদের সামনে দেখাতে পারলাম না তো ওই জন্য আমি দুঃখিত তো আর এইদিকে তেল দিয়ে দিয়েছি ডাল বসানোর জন্য তো দেখো আমি ডালটা করছি তো আমি তেলের মধ্যে পেঁয়াজ একটা শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব তো দেখো কেমন হচ্ছে রান্নাগুলো একটু বলো তোমরা সবাই কমেন্টে জানিও তো ঘরোয়া আমি যেরকম রান্না করি সেরকমই দেখাচ্ছি লাল লাল হয়ে ভেজে ভেজে ফেলবো এগুলো সব তো আমি পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে বলে আমি ডালটা ঢেলে দিয়েছি তো এখন আমি হলুদ লবণ কিছুই দিইনি একটা ফুটবে যখন একটু তখন হলুদ আর লবণটা আমি দিয়ে দেবো তাহলে কালারটা ভালো আসবে তো দেখো ডালটা ফুটে গেছে আমি এবার হলুদ আর লবণটা দিয়ে দেবো আর যে ফেনাগুলো উঠছে সেই ফেনাগুলো আমি ফেলে দেব তো আমি হলুদটা দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি তো দেখো একটু গাঢ় হবে ডালটা অনেকটাই পাতলা আছে এখনো তো এই যে আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে আর এবার করব কচু শাকটা তো এদিকে কচু শাকের জন্য তেল দিয়ে দিয়েছি এখানে যে নারকেলটা কুড়িয়ে রেখেছি আর ওখানে তো সিদ্ধ হয়েই গেছে কচুটা তো দেখো কি করে করি তো তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ভাজা হয়ে গেল লঙ্কাটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো নারকেলটা বাবা যা তেল ছিটলো বাবা রে বাবা তো নারকেলটা একটু লাল লাল হলে আমি কচু শাকটা দিয়ে দেবো হালকা লাল লাল হয়ে গেছে তো আমি এরপর কচু শাকটা দিয়ে দেব তো দেখো কচু শাকটা দিয়ে দিয়েছি
মধ্যে হলুদ লবণ দিতে হবে, একটু পরে দেবো সেটা। আর একা হাতে ভিডিও করা খুব অসুবিধা হয়, একা একা করি তো ওই জন্য খুব অসুবিধা হয়, পুরোটা দেখাতেও পারি না তোমাদেরকে। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে একটু বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে নতুন হলে। দেখো কচু শাকটা অনেকটা হয়ে এসেছে, তো আর একটু টানলেই আমি নামিয়ে ফেলবো, তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ নামাতে পারছি না। তো দেখো ভালো হলে একটু লাইক করো সবাই। তো এই যে আমার কচুর শাক রান্না হয়ে গেছে, তো আমি নামিয়ে ফেলেছি, তো কেমন হয়েছে বলো কচুর শাকটা রান্না করা, তো সব কটা রান্নাই কেমন হয়েছে বলো তোমরা সবাই। তো আজকে তো আমি এই দিয়েই লাঞ্চটা করব, তোমরা কী দিয়ে করলে আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওতে টাটা।